মাশাল্লাহ মাশাল্লাহ, বাসার ভাই হ্যাঁ, আপনার মেয়ে তো খুবই সুন্দর। মা গো, তোমার নাম কি? আমার নাম শিরিন। শিরিন, তুমি লেখাপড়া কতটুকু করছো? জি, আমি উপজেলা কলেজ থেকে ডিগ্রি পড়ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, তাইলে তো তুমি লেখাপড়ায় অনেক ভালো। তা মা, তুমি কি কোরআন পড়তে পারো? জি পারি। মাশাল্লাহ মাশাল্লাহ, নিজের মায়ের দেখে কইতেছি না, আমার মায়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তার মা মারা গেছে আজকে অনেক দিন হয়ে গেছে, বাড়ির যত কাজ আছে সব সেই করে, আমারে কোনো কিছুতে হাত দিতে দেয় না। আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া, শিরিনের মতো নেমে একটা মাইয়া আল্লাহ তালা আমারে দিয়েছেন। বাসার ভাই, আপনারা বলতে হবে না, আপনার মায়ারে দেখেই আমি বুঝছি ও যেরকম রূপবতী সেরকম গুণবতী। আপনার মায়ারে আমার খুব পছন্দ হয়েছে। কিরে মানে, তুই কেন চুপ করে বসে রইছিস? মানে শিরিনের কাছে কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করে নে, তুই যাচাই বাছাই করে নে, বিয়ার পরে কিন্তু কিছু করতে পারবি না। আমি আর কি যাচাই বাছাই করব, আমার জিজ্ঞাসা করার কিছু নাই। তবে একটু যদি দাঁড়াইতেন। মাশাআল্লাহ, মা উচ্চতাটা কি সুন্দর দেখছো! তোর লাগে কিন্তু ভালোই মানাই বউ, একটু হাইটা দেখান। ছোটবেলা স্কুল থেকে ফিরে আসার সময় উষ্টা খেয়ে পইরা পায়ের আড্ডিটা ভেঙে গেছে, এই জন্য আমার মায়েরটা এখন খোঁড়ায় খোঁড়ায় হাঁটে আপা। তাহলে আপনার মেয়ে নেংড়া? এই জন্যই তো কই, এত সুন্দর মাইয়া লেখা পড়া জানে, বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, বিয়া হয় না কেন? সমস্যা নেই, আপনার মাইয়া ল্যাংড়া হোক আর লুড়া হোক, আমাকে পছন্দ হয়েছে। মানে আমরা কিছু শর্ত দিব, এটা যদি আপনি মাইনা নেন তাহলে আপনার মাইয়ারে আমার পোলার বউ হিসাবে বাড়ি নিয়ে যান। আমি সব শর্ত মাইনা নিব। কোন কি শর্ত? আমার পোলা বেকার, মনে করেন ব্যবসা বাণিজ্য করবো, তো নগদ 2 লাখ টাকা লাগবে। আমার হুন্ডা চালানো যে সব, একটা হুন্ডা দিবেন না। আর ওই যে নতুন একটা কি মোবাইল বেরিয়েছে না, ওই মোবাইল আমার পোলারে দিবেন। আর মনে করেন মেয়ে জামাই হিসাবে একটা মোটা দেখা হাতের আংটি দিবেন। আরে আপনার মাইয়া আমার ঘরে যখন যাইব, মনে করেন তার সংসারটা সাজানোর জন্য যা যা লাগে, মানে সমস্ত ফার্নিচার টার্নিচার দিয়ে সাজাইয়া দিবেন। আর মাইয়ার কানের গলার হাতের সব গয়না দিয়া সাজাইয়া দিবেন, ঠিক আছে না? আপা, আমি এলাম গরিব মানুষ, এত কিছু তো আমি দিতে পারবো না। তবে আমার 1,000-2,000 টাকা জমানো আছে, সেটা অনেক বাবুজেরে দিতে পারবো। আর শিরিনের মায়ের কানের আর গলার গহনা আছে যেটি, ওইগুলো দিতে পারবো। আর কিছু চাইন না আপা, আমার মায়াটার বিয়ের বয়স চলে যেতেছে, আপনি দয়া করে বিয়ের কথাবার্তা ফাইনাল করেন আপা। কিসের বিয়ের কথা ফাইনাল করবো? হ্যাঁ, আপনি তো চাইতেছেন আপনার ল্যাংলা লোড়া মাইয়াডারে আমার পোলার গলায় এমনি এমনি ঝুলাইয়া দিতে। আমার এত সুন্দর পোলা, আপনার ওই ল্যাংলা লোংরা মাইয়ারা এমনি এমনি বিয়া করতে যাইবো কোন দুঃখে? আমি যেটা যেটা বলছি সেটা সেটা যদি দিতে পারেন বিয়া হইব, নাহলে হইব না। আমার আব্বা গরিব যেন, আপনারা এত কিছু যৌতুক চাইতেছেন কোন এক কেলে? এই মুখ সামলে কথা বলেন, আমরা কিসের যৌতুক চাইতেছি? আপনার মতো একটা ল্যাংলা লোলা মাইয়ারে বিয়া করে আপনার বাপের মুসিবত দূর করার চেষ্টা করতেছি। তার ঘরের বোঝা আমি আমার ঘরে নিতেছি, সেই জন্য সে উপহার হিসেবে এগুলো আমারে দিবে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোমরা যা যা চাইছো তার চাইতে বেশি দিতাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমারে সেই সামর্থ্য দেয় নাই, আমি কি করবো কও? বাবাজি, আমার মেয়েটার যদি তুমি বিয়ে করো তাহলে তুমি সুখী হইবা, আমার মেয়েটা খুবই ভালো মাইয়া। এই ভালো ধুয়া কি পানি খামো নাকি? হ্যাঁ, আপনার এই ল্যাংড়ালুলা মাইয়ারে আমি মাগনা মাগনা বিয়ে করতে পারবো না।
সাত দিন সময় দিলাম, সাত দিন আমার মায়ে যা যা চাইছে তা তা দিতে পারবেন কিনা জানাইবেন। আর যদি না জানান তাহলে এখন অনেক বিয়া সাদির কথা পড়ে রয়েছে, অন্য জায়গায় বিয়া করে ফেলাম। মা চলো বাবা, শুনো শুনো বাবা, বাবা শুনো, আপা আপা আমার কথা শুনে যান। আমি এতটা কষ্ট পাইনি, কিন্তু এই বিয়েটা ভাঙ্গাতে আমি অনেক কষ্ট পেয়েছি রে মা। কারণ যে পোলারা তোর বিয়ে করতে আছে মানি, এরা আমার খুব পছন্দ হয়েছে, তোলাকে খুব মানে তো রে মা। জানো আমি সবসময় তোর জামাই হিসাবে যেমন একটা পোলারা নিয়ে কল্পনা করতাম, মানিক একদম সেই রকম। তার সাথে যদি তোর বিয়ে হয় তাইলে এই কথা ভাবে আমি ময়ূর শান্তি পাবো যে আমার মায়ের ভালো একটা পাত্রের সাথে বিয়ে দিতে পারছি। তুই কি এলে এই গরিবের ঘরে জন্ম নিলি রে মা? মাঝে মাঝে মনে হয় আমি তোর জীবনটা নষ্ট করে দিতেছি। আব্বা কি কও না কবল তবল, হ্যাঁ আমার বড় লোক বাপ লাগ, আমার এই আব্বা দেহ, এই আব্বা আমার যত ভালোবাসে যত সুন্দর করে আগলায় রাখে, কোটি টাকা দিয়েও পাওন যাবো। তুমি বাদ দাও তো, তুমি আমার বিয়া শাদির কথা বাদ দাও। মা রে এই কথা কইস না, নারী পুরুষের বিবাহ সম্বোধন করা ফরজ। তাছাড়া মায়া যদি বিয়ের উপযুক্ত হয় তাহলে বাবার উচিত ভালো একটা পাত্র দেখে মায়ের বিয়ে দিয়ে দেওয়া। যদি মানিকের সাথে তোর বিয়ে হয় তাহলে আমার চাইতে খুশি কেউ হইব না রে মা। কিন্তু মানিকের মা যা যা দাবি করছে এগুলি আমি কেমনে দিব, কই পাবো, কেমনে জোগাড় করবো বুঝতেছি না। আল্লাহ তুমি আমার একটা রাস্তা করে দাও, আল্লাহ একটা উপায় করে দাও, আল্লাহ যাতে মানুষের সাথে আমার মায়ের বিয়ে দিতে পারি। আল্লাহ তুমি একটা উপায় করে দাও আমার। আল্লাহ চুপ করে আছেন কেন? কোন আমার তো কাজ আছে, আমার তো যাইতে হইব। একটা কথা কুমু, আপনি রাখবেন কোন? রাখার মতো হইলে অবশ্যই রাখবো, আগে তো শুনতে হইব কথাটা। আমারে বিয়া করেন? ও এই কথা, আমি তো আপনার বিয়ে করতেই চাই, খালি আমার মা আপনার বাপের কাছে যা যা চাইছে সেগুলো দেখ তাহলে বিয়ে করবো। তো আমার আব্বা তো এগুলো দিতে পারবো না, আমার আব্বার আপনার অনেক পছন্দ হয়েছে। আমার আব্বা কইছে আপনার লগে বলে আমার খুব মানে, আপনার লগে বিয়ে হলে আমার আব্বা অনেক খুশি হইব। আমি এমন একটা অভাগা মাইয়া দেখেন, আমার আব্বার আজ পর্যন্ত কোনো খুশি দিতে পারি নাই, আপনার নিজের বিয়ার কথা কইতাছি, কতক্ষণ বিয়া করবেন আমারে? আমার মাও আমারে কয়া দিছে সে যা যা দাবি করছে সেগুলো না পাইলে আপনার আমার বিয়া হবে না। আপনি যেমন আপনার বাপের খুশি দেখতে চান, আমিও আমার মারে অনেক ভালোবাসি, আমিও আমার মারে অনেক খুশি দেখতে চাই, তাই আমার মা
আপনার বাপের কাছে যা যা দাবি করছে আপনার বাপ যদি তা তা দিতে না পারে তাহলে আমি আপনার বিয়ে করতে পারব না। কি ব্যাপার, আপনি আমার মাটির ব্যাংক দিলেন কেন? এই ব্যাংকে আমি টাকা জমাই, ওই যে আমি যখন ছোট আসছিলাম আমার মা যখন বাচ্চা ছিল আমি স্কুলে যাওয়ার সময় আমার ওই যে টিফিনের লেখা টাকা দিত ওই টাকা না খাই আমি ব্যাংকে হেলা হেলা জমাইতাম। এরপর আমি টিউশনিও করছি, সব টাকা খরচ করি নাই, টিউশনের টাকা যেটি পাচ্ছে হেডিও ব্যাংকে হেলাইতাম, এনে সব মিলায়া 20-25 হাজার টাকা হইব। আপনি এটা রাইখা দেন, বিশ্বাস করেন আমার খালি পাই সমস্যা, আমি রান্না বাড়া সব পারি, আমি কাজকর্ম সব ভালো পারি, আমি 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 অনেক ভালো রান্না করি, আপনি আমার খালি বিয়া করেন, আমি আপনার মাথায় তুলে রাখবো, আপনার মা যা করবো আমি সব করবো, আমি বান্দি হয়ে থাকবো, খালি আমার বিয়া করেন, আপনার দুইটা পায়ে ধরছি, আমার খালি বিয়াটা করেন, আমার বাপটা কবে না কবে মহিলা যে আপনি বুঝতেছেন না, আমার একটু বিয়াটা করেন। দেখেন, আমি আপনার কাছে ভিক্ষা চাইনি যে আপনি আমার একটা মাটির ব্যাংক ধরাই দিয়ে এই খুচরা টাকা দেখায় আমার বিয়া করতে কেবেন আর আমি আপনার বিয়া করে ফেলাম। একটা কথা কান খুলে শুনে রাখ, 2 লক্ষ টাকা মোটর সাইকেল ফার্নিচার মোবাইল এগুলো যদি ঠিকঠাক মতো দিতে না পারে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি যতই করুন আর ধরেন ধরেন এখানে খাড়ায় থেকে আমার লোকের কথা কয়ে সময় নষ্ট না কইরা বাড়ির যান, যায় টাকা পয়সা কিছু জোগাড় করে। আপনি বুঝতেছেন না আমার আব্বার শরীরটা ভালো না, আমার বিয়েটা করেন আমি খালি আঁকতে পারি না। চাচা কয়েকদিন আগে তো বললেন গরু বেচবেন না, ঘটনা কি হঠাৎ গরুটা বেচা লাইতেছেন? বাবারে, মায়েরার বিয়া দিতেছি, তুমি তো জানোই মায়েরার পায়ে একটু সমস্যা, যেই জায়গায় বিয়া দিতেছি এরা যৌতুক হিসেবে অনেক কিছু চাইছে, সেই জন্য গরুটা বিক্রি করে দিতেছি। যাক, মেয়েডানি অনেক বিপদে ছিলেন চাচা, আল্লাহ আপনার বিপদটা উদ্ধার করছে, আল্লাহ কাছেন শুক্রিয়া কামাই করেন। চাচা তাহলে আমি গরু নিয়ে যাই। কাকা টাকাটা দিয়ে গেলাম, বিকালে আইসা লোকজন নিয়ে গাছটা কাইটে নিয়ে যাব। বাসার কাকা, এই নেন আপনার 2 লাখ টাকা, 6 মাসের মধ্যে যদি এই 2 লাখ টাকা ফেরত দিতে না পারেন তাহলে কিন্তু আপনার বাড়ি ঘর আমি দখল করে নিব। ঠিক আছে বাবা। আব্বা কি করতেছ এগুলো তুমি? মারে, এই বাড়ি আর বাড়ির ভিটাটা বন্ধ করে রেখা 2 লাখ টাকা নিছি, মানিকে লেগে তোর বিয়ে হইবই মা। আব্বা পাগলামি করো না, তুমি যে ভিটা বাড়ি বন্ধক থেকে 2 লাখ টাকা নিলা তুমি শোধ করবা কেমনে আব্বা? মারে, আল্লাহ একটা ব্যবস্থা করবই, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আগে বিয়েটা হয়ে যাক তারপর এসব নিয়ে ভাববো। না আব্বা আমার বিয়া লাগবো না আব্বা, তোমার দুটা পায়ে ধরছে, তুমি এরকম পাগলামি করো না আব্বা। আব্বা ওনার টাকা তুমি ওনারে দিয়া দাও, পরে বিটা বাড়ি চলে গেলে তুমি কই থাকবা কি করবা আব্বা, তুমি দিয়া দাও টাকা আব্বা। মারে, সারাটা জীবন তো এই বাড়ি ঘরে আসিলাম, আমি আর কয়দিন বাসুম ক, এই বাড়ি ঘর এখন আর আমার দরকার নাই রে মা, এখন দরকার হইলো তোর ঘর বাঁধার, তোর ঘর বাঁধার লইগা আমার যদি বাড়ি ঘর জমি সব হারাইতে হয় আমি সেইটাই করুম রে মা। তারপরে মরার আগে আমি দেখা যেতে চাই তুই সংসার বাঁচছস, মানিকের সাথে সুখী শান্তিতে তুই আসছস। মারে, আমি পুকুরের মাছ গাছ গরু বেচে দিছি, মানিকের মাছ যা যা দাবি করছে আশা করি সব দিতে পারুম রে মা। এতদিন ধরে এই গরুটারে পাল্লা, এই গরুর দুধ বেচা তুমি খাওয়া দাওয়া করতা চলাফেরা করতা, বেচা দিছ খাবা কি চলবা কেমনি? মারে, আমার খাওয়ানোর চিন্তা করিস না, তাছাড়া তোর শ্বশুর বাড়ি আছে না, এইখানে যদি খাওয়ানোর জোগাড় করতে না পারি তোর শ্বশুর বাড়ি যে আমাকে ওইখানে খামু। আ হারে বাসার কাকা, আপনার এই মাইয়াটা ল্যাংরা হওয়াতে আজকে আপনার এত দুর্দশা, এই ল্যাংরা মাইয়ার কারণে আজকে আপনি সব হারাইলেন। খবরদার, আমার মায়ের নিয়ে একটা বাজে কথা কইবা না,
আমার মেয়ে ল্যাংড়া না, তোমার টাকা তুমি সময় মতো সুদ পাইবা, আর যদি দিতে না পারি তুমি বাড়ি করে দখল করো, এখন যাও। ঠিক আছে আমি যাইতেছি, তবে আপনার মাইয়ার এই স্টাম্পে একটা সই লাগবো। সিরেন সই দে। আব্বা, তোমার ঘর বাড়ি ভিটা সব বেচে দিতেছ, আমার ঘর সাজানোর লেগা তোমারে রাস্তায় নামায় দিয়া সর্বশেষ কইরা দিয়া আমি কি আরেকটা মানুষের সাথে সংসার করতে পারমু, তার ঘরে থাকতে পারমু? আব্বা মারে, আর কোনো কথা কইস না, এটা আমার কপাল, আমার ভাগ্য, আমার নিয়তি, এজন্য তুই দেখি না রে মা, সেটা করে দে মা। মারে আমার নিয়ে তুই চিন্তা করিস না, এখন তোর বিয়েটা হওয়া দরকার মা, সই কর, আয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা মানিক, আমি সিডেনের আব্বা। ও চাচা, আপনি আপনি আবার আমারে কল দিলেন কেন? আমি একটা জরুরি কথা কওয়ার লেগে তোমার ফোন দিছি। তোমার মা আমার কাছে যা যা দাবি করছে, যে টাকা, হুন্ডা, মোবাইল, ফার্নিচার, আমি সব কিছু দিব বাবা, তোমার মারে কো বিয়ের আয়োজন করতে। ঠিক আছে চাচা, আমি মারে বলতেছি বিয়ের আয়োজন করতে। আচ্ছা বাবা। বউয়ের সাজে তোমার কিন্তু খুব সুন্দর লাগতেছে, ভাবতেই ভালো লাগতেছে। আজকে থেকে এই সুন্দর মানুষটা শুধু আমার, আমারই ভালোবাসবো, আমারই আদর করবো। গায়ে হাত দিবেন না। কি এইসব আবার কি কৌশল, গায়ে হাত দিব না মানে? তুমি আমার বউ। ভুল কথা বলেন কিসের জন্য? কিসের বউ আমি আপনার? আমি তো আপনার বউ না। পাগল হয়ে গেছো? এত এত মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়া, কাবিন দিয়া, কাজী ডাইকা, কলমা বইরা, তারপর বিয়া করছি, তুমি আমার বউ না? তা আমার বউ কে? এটা একটা ভালো প্রশ্ন করছে। আপনার বউ ইজ, ধরেন 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 ধরেন, আমার বাপের যে যৌতুকের 2 লক্ষ টাকা দেওয়ার কথা, সেই 2 লক্ষ টাকা, এইটা আপনার বউ। কি আবোল তাবোল কথা বলতেছে, টাকা কিভাবে আমার বউ হবে? কারণ আপনি তো টাকারই বিয়া করতে চাইছেন না, এই টাকাই তো আপনার সব। আমার আব্বা যদি এই যৌতুকে 2 লাখ টাকা না দিত, আপনি কি আমারে বিয়া করতেন? বিয়া তো করতেন না। তাহলে আমি বইয়া রইছেন কে? ধরেন এই টাকারে ভালোবাসেন, টাকার সাথে বাসর করেন, সব টাকার সাথে করেন, আমার কাছে আসবেন না, টাকা চাইছেন না, ধরেন নেন নেন টাকা, টাকা চাইছেন টাকা দিছি। আমার কাছে আপনি স্বামীর অধিকার ফলাইতে আসেন না, স্ত্রীর অধিকার তো আমি আপনার দিব না, আর ধরতে কোনো দিন না। আমি জানি তোমার আব্বার এই যৌতুকে 2 লাখ টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে, সেই জন্য তুমি আমার উপর রাগ করে আসো। আসো কাছে আসো, তোমার আদর করে সব রাগ। আমি আবারও বলতেছি আমারে না, এই টাকারে আদর করেন। মজা করো না, তো আজকে আমার বাসর রাত, আসো কাছে আসো। মোটেও আমি মজা করতেছি না, আপনি টাকার সাথেই বাসর করেন, টাকারই ভালোবাসেন। আরে টাকার সাথে মানুষ কিভাবে বাসর করবে? বাসর করতে, আদর করতে, ভালোবাসতে আমার তোমারে লাগবো। আমারই লাগবো? যদি আমারই লাগে তাহলে আমার বাপের থেকে যৌতুক নিয়ে আমারে বিয়া করছেন কেন? আপনি তো আমারে ভালোবেসে বিয়া করেন নাই, বিয়া করছেন আমার বাপের টাকারে। জান আপনি তাইলে টাকা লইয়া এখন থাকেন, এই টাকার সাথে সংসার করেন,
টাকায় আপনার রাইন্দা খাওয়াইব, আপনার সেবা কইরা দিব, সব টাকা করব। আমি না, এখন টাকা লইয়া আপনি উপরে ঘুমান, আমি নিচে যাই। শিরিন পাগলামি করো না, শোনো আমার অবস্থাটা বুঝো। খবরদার, একবার না করছি না, এটা কিন্তু শেষবার, এরপরে কিন্তু আর না কমো না। বারবার শুইতেছেন কেন? কইছি না আমি আপনার বউ না? আপনি যদি আর একবার আমারে শোন, তাহলে নারী গোজে একটা ভয়ঙ্কর রূপ আছে, ওইটা দেখাই দিব। তো ওনার আমি আপনার অবস্থা বুঝতে যাবো না, আপনার অবস্থা বুঝবো টাকা। শিরিন শুনো না, আরে আরে আমার কথাটা শুনো, শুনো শিরিন, আরে পাগলামি করো না, আজকে বাসর রাত শিরিন, আরে কি একটা অবস্থা। এই শিরিন শুনো আমার কথাটা শুনো, তাড়াতাড়ি আসো বৌমা, তুমি আমার সামনে দিয়ে যাইতেছো, অথচ তুমি আমার সাথে কোন রকম কথা বলতেছো না। হ্যাঁ কি, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো না? আমাকে বলতেছেন? তুমি আমার ছেলের বউ, তোমারে যদি আমি বউ মানা কই, কারে বউ মা কমু? ভুল ভুল, আমি একটা ছেলের বউ না। কি সব আবল তাবল কথা কইতেছো, তুমি যদি আমার ছেলের বউ না হও, তাহলে কে আমার ছেলের বউ? ছেলের বউ দেখবেন, ছেলের বউ দেখবেন। সরে, আরে আম্মা, এই ছেলের বউ। কি কইতেছো বৌমা, এইটা তো হুন্ডা, এইটা আমার ছেলের বউ হইতে যাব কেন? আরে এই হুন্ডাই তো আপনার ছেলের বউ। একদম ফালতু কথা কইবা না বৌমা, অনেক বেলা হইছে, যাও রান্না বসাও। কইলি হইল, আমি তো আম্মা রান্না করতে পারবো না। হুন্ডারে বল, আই হুন্ডা যা রান্না বসাই দিয়া, যা যা। শিরিন তুমি কি পাগল হয়ে গেছো? হুন্ডারে কেন রান্না বসাইতে বলবো? কারণ তোমার আম্মা এই হুন্ডা যৌতুক নিয়েই তো তোমারে বিয়া করাইছে। তোমার আম্মার কথা শুনে তো মনে হয়েছে তার এই ঘরে ছেলের বউ না, একটা ছেলের জন্য হুন্ডা দরকার আছিল। আম্মা আপনার যা কথা আপনি এই হুন্ডার সাথে বলতেন, আই হুন্ডা যা, আম্মা কি বলে দেখ, কথা শুন, কথা শুন, আমার কথা শুন, যা। কালকে রাত থেকে তোমার অনেক ফালতু কথা শুনছি, হজ যৌতুক লইছি আমি, কেন নিছি? তোমার মতো একটা ল্যাংরা মাইয়ারে বিয়ে করছি, সেই জন্য যৌতুক নিছি। এখন বেশি কথা না কয়ে তাড়াতাড়ি যাই রান্না বসো, আমার অনেক ক্ষুধা লাগছে, খায়া আমি বাইরে যাবো, কাম আছে। আপনারা যদি না খায় মইরাও যান, তাও তো আমি রান্না বসাইতে পারবো না, কারণ আপনার মত আর এমনি এমনি আপনার লোক আমার বিয়া দেয় নাই, এই হুন্ডার লেগা বিয়া দিছে। আমার আব্বাতেই হুন্ডা যৌতুক নিয়ে যেহেতু আপনার লোকে বিয়া দিছে, সেহেতু আম্মা জানের যত আবদার আম্মা জানে হুন্ডারে করুক, হুন্ডাই রান্না বান্না করে নিয়ে আসবো। আমার লোক এমনি এমনি বিয়া দিলে আমি আপনার মায়ের রান্না বাড়াকে কাপড় সুপুরো ধুয়ে দিতাম, আদর সোহাগ করতাম, এমন আর করবো না। আই হুন্ডা কথা শুনি, তুমি কিন্তু খুবই বাড়াবাড়ি করতেছো, ভালোই ভালোই কইতাছি গিয়া রান্না বসাও, নাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাইবে। আপনি যদি হুন্ডা দিয়ে রান্না বসাইতে পারেন তো রান্না বসান, আর যদি না পারেন তা আপনি আর আপনার ছেলে মিলে রান্না করেন। মানে আমার ছেলের বউ থাকতে আমি আর আমার ছেলে কেন রান্না করতে যাব? কারণ আম্মা ঘরের বউ তো আর এমনি এমনি আসে না, যৌতুক নিয়ে এরপরে বউ আনছে। আমার আব্বা যে এতগুলা টাকা যৌতুক দিল, নিশ্চয়ই আমার সেবা যত্ন করার জন্য দিছে। যেহেতু আমার সেবা যত্ন করার লেগে আমার আব্বা দুইটা গোলাম কিনেই দিছে আমারে, তো আমি কষ্ট করে রান্না করতে যাবো? আমি পায়ের উপর পা তুলে খাবো, কারণ আমার তো পায়ের সমস্যা। এখন আমি গোসল করে হি আপনারা রান্নাটা বসায় দেন। আর যদি আম্মা আমার কথা নজর হয় তাইলে খবর আছে। Oh!
দাঁড়া 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 কিরে, তোরা কিছু না কই বাড়ি চলে এলি যে? তোর বাড়িতে আমার না তা কি করুম? তুই এটা কোনো কাম করছস? তুই যে আমগরে কোনো কিছু না জানাইয়া না কইয়া হুট কইরা বিয়া করে ফেলাইলি। আরে আমগরে নাই খাওয়াইতিস, আমগরে তো জানাইতে পারতিস। আমরা আইসা তোরে তোর বউরে দোয়া কইরা যাইতাম। আসল ঘটনা হইলো কি, আমি একটু ঝামেলায় পড়ে বিয়া করে ফেলাইছি, যে কারণে তো করে জানানোর সময় পাইনি। ঝামেলায় পড়ে বিয়ে করছো মানে? বন্ধু বান্ধবদের সাথে মিথ্যা কথা বলে লাভ আছে? তুমি কি ঝামেলায় পড়ে বিয়া করছো না ঝামেলায় ফালায় বিয়া করছো? হুম, কি কইতে চাও তুমি? আমি ঝামেলায় ফালায় বিয়া করছি মানে আমি কারে ঝামেলায় ফালায় বিয়া করছি? ভাই জান আমি কই, আসলে ঘটনা হয়েছে কি, উনি তো অনেক যৌতুক নিয়ে বিয়া করছে। যেহেতু যৌতুক নিয়ে বিয়া করছে, সে তো আপনার কাছে জানাইলে লজ্জার বিষয় না? আপনারা যদি সরম দেন এজন্য জানাই নাই। কি কইতেছেন আপনি মানিক? তুই যৌতুক নিয়ে বিয়া করছস? সি 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 বন্ধু, তোর কাছে এটা আশা করি নাই। তুই যে বন্ধু এটা পরিচয় দিতে লজ্জা লাগতেছে বেটা। আর আপনি কি মানিকের বউ মানে আমাদের ভাবি নাকি? তোর ভাই যে কি কন্যা, আমি আর মানিকের বউ? হ্যাঁ, কোথায় মানিক আর কোথায় আমি, একটা লুলা মায়ের মানিক বিয়ে করবো? মানিকের বউ যে সুন্দরের সুন্দর, তাই নাকি? কিরে মানিক, ভাবির একটু ডাক, ভাবির একটু দেখি। ভাবিরে দেখা লাগবো না তো, যাই ওনেন থেকে যা, পরে এসে দেখিস। যা না না ভাইয়া, যান না, মানিকের বউরে দেখতে চাইছেন, মানিকের বউরে দেখাই। আপনার কথা তো কিছুই বুঝতে পারতেছি না। মোটরসাইকেলের চাবি, মোবাইল, টাকা, এগুলো মানিকের বউ হয় কি করে? মানিক আসলে বিয়া করার আগে আমার আব্বারে বলছিল, হুন্ডা, নগদ 2 লক্ষ টাকা, স্বর্ণের গহনা, ফার্নিচার, আংটি, মোবাইল ফোন, এটি না দিলে বলে বিয়া করবো না। আমার বাপেও এটি সব দিয়ে দিছে, এখন এটি লগার বিয়ে হয়েছে। দেখেন দেখ, শুনুন না, এইবার বুঝছি, আপনি মানিকের বউ মানে আমাদের ভাবি, আর এগুলো সে যৌতুক হিসাবে নিয়েছে তাই না? না ভাই, এগুলা মানিকের বউ, আমি এগুলার লগে এমনি আইছি। মানিক তো এখন এই টাকার লগে ঘুমায়, হুন্ডারতে রান্না খায়, মোবাইলের লগে আদর ভালোবাসা করে। ভাবি আর কইতে হইব না, আমরা বুঝছি মানিক এইগুলা যৌতুক নেয়ার কারণে এই হুন্ডা, টাকা, মোবাইল এইগুলোরই আপনি মানিকের বউ বানাই দিছেন। আমি তো ভাবছিলাম যৌতুক নিয়ে বিয়া করুম, কিন্তু বিয়ার পর আমার বউ যদি আমারে কয় বাইকের লগে সংসার করো, টাকার লগে বাসর করো, ফার্নিচারের লগে আদর ভালোবাসা করো, তখন আমার কি হইব? না ভাবি, এই যে আমি কানে ধরতেছি, আমি জীবনেও যৌতুক নিয়ে বিয়া করুম না। ও ভাবি, এই যে আমিও কান ধরে শপথ করতেছি, আমি জীবনে যৌতুক নিয়ে বিয়া করব না। মানিক যে ভুল করছে, এই ভুল আমি করব না। দোস্ত চল বিয়ে বাদ। তুমি এইভাবে আমার বন্ধু বান্ধবের সামনে আমার অপমান করলা, এইভাবে আমার ছোট করলা? তুমি বড় কেউ যে তোমার ছোট করা যাবে না। হ্যাঁ, তুমি কি, তুমি কাপুরুষ, যৌতুক নিছ না? আর যারা যৌতুক নেয় তাকে কাপুরুষ কয়। কাপুরুষ কয় আবার কিসের মান সম্মান? মাত্র তো শুরু করছি, সামনে দেখো কত জায়গায়, কত মানুষের সামনে, কত ভাবে আমি তোমার অপমান করি। আম্মা, আম্মা, আম্মা! কি রে বাবা, কি হয়েছে? ডাকাডাকি করতেছিস কেন? আমার শ্বশুরের কাছ থেকে যৌতুকের টাকা নিছিলাম, ব্যবসা করবো। একজনের কাছ থেকে 10 বস্তা পেঁয়াজ কিনছিলাম, পেঁয়াজের দাম তো কিছুদিন পর পরই বাড়ে, তুমি তো জানোই। ভাবছি যে গুদামে রাইখা দি, পেঁয়াজের দাম যখন বাড়বো এই পেঁয়াজ বেচা ফেলাম, এটা ব্যবসা হইব। আজকে আমরা গুদামে গেছিলাম, পেঁয়াজগুলো চেক করার লেগা যায় দি, সব পেঁয়াজ পচে গেছে গা সব। তুই কি কইতাছস? আরে বাবারে, পেঁয়াজ কিনবি, পেঁয়াজের বস্তার মুখ খুলা দেখা নিবি না? আর দেখে তো আনছিলাম, তন জন চেক করছি, উপরে দিয়ে সব ভালো পেঁয়াজই পাইছি, বিক্রি দিয়ে আমার পচা পেঁয়াজ দিয়ে দিছি, এটা তো আমি জানি না আম্মা। ব্যবসাটা শুরু করার আগে কত বড় একটা ধরা খেয়ে গেলাম। যৌতুকের টাকা নিয়ে ব্যবসা করতাছস, একটু দেখা শোনা করবি না? আমারও না, সকাল থেকে কেমন জানি পেটটা মধ্যে ব্যথা ব্যথা করতেছে। কি কো, তোমার আবার পেট ব্যথা করতেছে কেন? ওই যে তুই কালকে রাত্রে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসলি না, ওইটা আজকে সকালে রান্না করছিলাম, রান্না করে খাইছি, তারপর থেকে না
পেটটার মধ্যে যে কি ব্যথা শুরু হয়েছে রে বাবা, আমি বুঝতেছি না ঠিক। কি কও তুমি আম্মা, এর আগেও তো বাজার থেকে গরুর মাংস কিনে আনছি, তুমি রান্না করছো, আমি খাইছি, তখন তো আমার কারো পেট ব্যথা করে নেই। এখন আবার তোমার গরুর মাংস খেয়ে পেট ব্যথা করবো কেন? বুঝবেন না কেন আম্মা? হ্যাঁ, হারামের টাকায় কেনা গরুর মাংস তো এই জন্য আম্মার পেটে শুইতেছে না, তাই না আম্মা? হারামের টাকা মানে কি কইতে চাও তুমি? দুইটা টাকা কামানের মুরদ নাই, আমার বাপে 2 লক্ষ টাকা যৌতুক দিছে, হেই যৌতুকের টাকা দিয়ে বাজারে তুমি গরুর মাংস কিনলই না খাইবো? হ্যাঁ, সেই মাংস কি আর আম্মা আপনি পেরে শুইবো? ওটা তো হারামের টাকা, যৌতুক হারাম না মা। কথায় কথায় পিন মেরে কথা কই মানে? কিন্তু দুনিয়াতে কি খেলে আমি একলাই যৌতুক লই আর মানুষে যৌতুক লয় না? অবশ্যই নাই, কিন্তু যারা যৌতুক নেয় তারা কোনোদিন সুখ শান্তিতে থাকতে পারে না, তাগো ব্যবসা তাগো আয় রোজগার কোনো কিছুতে আল্লাহ বরকত দেয় না। কি কইতে চাও তুমি মানে? কি তুমি কি করছো? আমার আব্বার থেকে 2 লক্ষ টাকা ক্যাশ নিছো যৌতুক, সেই যৌতুকের টাকা দিয়ে ব্যবসা শুরু করছো, পেঁয়াজ কিনা রাখবা, তারপরে যখন পেঁয়াজের দাম বাড়তে হইব এরপরে বাজারে যেয়ে বেচবা, ওই টাকাতে লাভ হইব, আহা কত স্বপ্ন দেখছো, কিন্তু দেখো তোমার সব স্বপ্নে ঘুরে বালি। হুম, কি হইল, কিচ্ছু করতে পারলা না তুমি, দাম বাড়ার আগেই পেঁয়াজ পচাই লেছো। তোমার এইসব কথা আমি বিশ্বাস করি না। আসলে হয়েছে কি, আমার কাছে মনে হয় আমি যার কাছ থেকে পেঁয়াজ কিনছি হেই বেটা এমন লোকে 2 নম্বরই করছে। দেখছো কি বিয়া দুইটা করে গেল, চারিদিক থেকে একটার পর একটা খারাপ খবর আসতেছে। তোর বোনটাও তো শ্বশুর বাড়িতে ভালো নাই রে। আপায় শ্বশুর বাড়িতে ভালো নেই, এটা তুমি কেমনে বুঝলা? ফোন করছিল একটু আগে, ফোন করে কান্নাকাটি করতেছে। এমন কি হইলো যে দুলাভাই আপার লগে খারাপ ব্যবহার করতেছে? দুইজন তো ভালোবাসে বিয়া করছে, কোনোদিন তো শুনিনি তারা ঝগড়াঝাটি করে। কালকে নাকি শেফালি রে লইয়া তোর দুলাভাই আমাকে বাড়িতে আইব। বুঝলাম না, হঠাৎ আবার কি হইলো যে দুলাভাই আপারে নিয়ে একদম বাড়িতে আইতেছে? সেটা তো বুঝতে পারতেছি না বাবা, আল্লাহই জানে কালকে তোর দুলাভাই এসে আবার কি বলে। এই তুমি এক কাজ করো, তুমি তোমার মার বাইরে ডাক দাও, আমি তোমার ঘরের ভিতরে ঢুকুম না, ডাক দাও। মা, ও মা, বাইরে আসো। মানিক, হে মানিক, বাইরে আয়। কিরে মা, জামাই বাবাজি এই খালি দাঁড়ায় আছো কেন? চলো ভেতর চলো। না না না, আমি আপনাকে ঘরের ভিতরে ঢুকুম না। কেন জামাই বাবাজি, যাবা না কেন? মানে শেফালি আমার ফোন করে কইছে তুমি নাকি শেফালির সাথে রাগ করে কথাবার্তা কোনো কিছু কও না, এখন তো দেখতেছি আমাগো সাথেও রাগ করে রইছো। কেন রাগ করে রইছো আমি তো বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না কি লেগে রাগ করছি? আপনি আর আপনার পোলা মিলা আমার লগে বেইমানি করছেন, এই লেগে রাগ করে আছে। আমি আর আমার মা মিলা আপনার লগে বেইমানি করছি? আমরা আবার আপনার লগে কি বেইমানি করলো? তুমি বিয়ে করছো সেটা আমারে জানাও নাই, আমারে শুনতে হয়েছে মাইশের থেকে। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন মনে করো না, এই জন্য জানাও নাই, আমি কোনো দুঃখ পাই নাই। কিন্তু আমি শুনলাম তুমি বিয়ার সময় নগদ 2 লক্ষ টাকা ক্যাশ নিছো, একটা মোটর সাইকেল নিছো, একটা মোবাইল নিছো, ফার্নিচার নিছো, এগুলো যৌতুক নিছো না? হ্যাঁ যৌতুক নিছি, কিন্তু এটার সাথে আপনার লগে বেইমানি করার সম্পর্ক কি? সম্পর্ক আছে বলে তো রাগ করতেছি। তুমি বিয়ে করার সময় তোমার শ্বশুর বাড়ি থেকে এক গাদা যৌতুক নিছো কেন? আমি যখন তোমার বোনকে বিয়ে করছি আমার তো একটা সুতাও দাও নাই। আপনি আর আপাতত ভালোবেসে বিয়ে করছেন, তাছাড়া আপনারা যখন বিয়ে করছেন তখন তো আপনি আমাদের কাছে কিছু চান নাই, সেজন্য আমরাও দেই নাই। শোনো মালিক, তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে ঠিক যা যা আনছো আমারও ঠিক তা তা যৌতুক হিসেবে দিবা, তা নাইলে তোমার বোনের লগে আমি সংসার করুম না। এইসব কথা আপনি কি কইতাছেন? আমার ভাই তো ল্যাংরা মায়া বিয়ে করছে, এর লগে হারে যৌতুক দিছে, আমি তো ল্যাংরা না, আপনি যৌতুক চাইতেছেন কেন আমার জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ল্যাংরা না তাহলে তোমার বাইরে একটা ডিসকাউন্ট দিলাম, আমার মোবাইল লাগবো না, হুন্ডা লাগবো না, ফার্নিচার লাগবো না, কিছু লাগবো না, তোমার বাইরে কও আমার নগদ 2 লক্ষ টাকা ক্যাশ দিতে। বাবা তুমি তো জানো মানিকের বাপ যখন মরা যায় তার চিকিৎসাকরণের জন্য মানে জমি জমা জায়গা সম্পত্তি যা ছিল সব কিছু বিক্রি করে দিছি, আমাগো কাছে তো এখন আর টাকা নেই বাবা, এত টাকা মানে 2 লাখ টাকা কই থেকে আমরা এখন দিব? কোথেকে দিবেন সেটা তো আমি জানি না,
নিজের পোলারে বিয়ে করেছেন যৌতুক নিয়া, অথচ নিজের মেয়ে জামাইরে আপনি যৌতুক দিবেন না। ও নিজের বেলায় ষোলো আনা আর পরের পোলা বেলায় এক আনাও না, তাই না? এটা হবে না। আম্মা শুনেন, আমার নগদ 2 লক্ষ টাকা ক্যাশ লাগবে। দুলাভাই, আপনি কি মগের মূল্যক পাইছেন? এতদিন হয়ে গেছে আপনি ওর বিয়ে আর কোনো কিছু কর নাই, আজকে আত খায় কইতেছেন 2 লাখ টাকা দাও যৌতুকের। আমরা আপনার যৌতুক হিসাবে কোনো টাকা পয়সা দিতে পারব না। কিসের জন্য দিতে পারবেন না? আপনি যদি যৌতুক নিয়ে বিয়ে করতে পারেন, তাহলে আপনার বোনের জামাই কি লেগা যৌতুক পাইবো না? হ্যাঁ, আর আপনার বোনের জামাই যদি যৌতুক না পায়, তাহলে আমার বাপের বাড়িতে যা যা আনছেন অক্ষুন ফেরত দেন, দেন ফেরত দেন। না, আমি কোনো কিছু ফেরত দিতে পারব না। তাইলে তো হইলই, যদি আমার টাকা ফেরত না দেন, তাইলে আপনার বোনের যৌতুকে 2 লাখ টাকা দিয়ে দেন। টাকা না পাওয়া পর্যন্ত উনি এখান থেকে যাইব না। দেন যৌতুকে 2 লাখ টাকা দেন, দেন। আরে বাবারে, আমি কই থেকে টাকা দিব? এখন তো আমার কাছে টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আমার তো বিবেক আছে, এখন দিতে পারতেছো না, ম্যানেজ করো। শোনো মানিক, তোমাকে 7 দিন সময় দিলাম, আর তোমার বোনকেও এ বাসায় রেখে গেলাম। তুমি 7 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে আমার খবর দিবা, আমি নিজে আইসা টাকা আর তোমার বোনরে নিয়ে যাব। আর যদি ম্যানেজ করতে না পারো, তোমার বোনরে আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে নিয়ে যাব না, কথাটা মনে রাখো। জামাই বাবাজি, জামাই বাবাজি, দেখি কি করা যায়। মা, আমি আমার জামাইকে অনেক ভালোবাসি, আমি তোরে ছাড়া থাকতে পারবো না মা, সেভাবে তুমি টাকার ব্যবস্থা করো মা, আমার সংসারটা একটু বাঁচাও মা। আমি যদি আমার জামাই বাড়িতে ফেরত যাইতে না পারি, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। কি কইতাছস? মানে বই নেই কথা কইছিস, তুই আমার একমাত্র বই, তোর কোনো কিছু হইলে আমি সহ্য করতে পারব না। আচ্ছা রাখ, আমি ব্যবস্থা করতেছি। 1 টাকা না 2 টাকা না 2 লক্ষ টাকা তুই কই থেকে জোগাড় করবি? আমিও তোমার শ্বশুরের কাছ থেকে 2 লক্ষ টাকা যৌতুক নিছিলাম, ওই টাকাটাই আমি দুলাভাইরে দিয়ে দিই। অসম্ভব ব্যাপার, ওই টাকা তো আমি দিতে দিব না। তোমার বাপে আমারে যৌতুক হিসেবে 2 লক্ষ টাকা দিছে, সেই টাকা দিয়ে আমি যা খুশি তাই করবো, তাতে তোমার বাপের কি? আমার বাপের তো অনেক কিছু। হ্যাঁ, আমার বাপে এই যৌতুকের টাকা দিছে আমার সুখের লেগা, আমার সংসারে সুখ শান্তির লেগা। তোমার বোনের সংসারে সুখ শান্তির লেগা তো আমার বাপে তোমার যৌতুক দেয় নাই, অতএব তুমি টাকা দিতে পারবা না, শেষ। বৌমা, তুমি তো শুনছো জামাই কি বইলা গেল, যৌতুকের টাকা না দিলে আমার মায়া ডারে আর বাড়িতে নিব না। মা গো, তুমি আমার মায়ের সংসারটারে বাঁচো, তোমার বাপের দেয়া 2 লাখ টাকা আমার মায়ের জামাইরে দিতে দাও। এইসব কথা আমার বইলা তো লাভ নেই আমার। আপনি যদি আপনার মাইয়া সংসার বাঁচাইতে চান, তাহলে আপনি ছেলেরে বলেন কামাই রোজগার কই রাহের বইনের জামাইরে টাকাটা দিতে, আমার বাপে টাকা তো দিব না। সো আরেকটা কথা কবি না, আমি এই টাকাই দুলাভাইয়ের হাতে গুছায় দিব। তুই কি করবি, তোর সমস্যা কি? কিচ্ছু করব না, থানায় যায় ছোট্ট করে আপনার নামে একটা নারী নির্যাতনের মামলা করে দিব, এরপরে আমার বাপের টাকা তো দিবেন দিবেন, লোকে জেলও খাটবেন ফাও। না না বাবা, আমার ছেলের নামে তুমি মামলা দিও না, তোমার বাবা যৌতুকের টাকা আমার মেয়ে জামাইকে দিতে হইব না। দেখ না রে বাপ, অন্য কোনোভাবে টাকার ব্যবস্থা করতে পারিস কিনা। ঠিক আছে। আমার তো কোনো দোষ নাই, আপনার ভাই যৌতুক নিয়ে আমারে বিয়া করছে, এখন যৌতুক নিয়ে যারা বিয়া করে হ্যাগো বৌরা তো একটু একটু ঝগড়াটা হইবই, তাই না? কিরে মানিক, এত শখ করে একটা বাইক শ্বশুরের কাছ থেকে যৌতুক নিলি, আবার বিক্রি করবি কেন? বিপদে পড়ছি রে, অনেক বড় বিপদ। বিপদে না পড়লে কি ওরকম নতুন হোন্ডা বেচা দেয়? কালকা বাড়িতে বোন জামাই আইছিল, আপারে রাইখা গেছে, আর যৌতুকের 2 লাখ টাকা দাবি করছে। এই টাকা যদি আমি দিতে না পারি, তাহলে আপার লোকের সংসার করবো না, সেই কারণে হোন্ডা বেচা দিতে বাধ্য হইলাম। দেখ মানিক, যে কোনো নতুন জিনিস কেনার পর তুই যদি ওইটা 1 ঘন্টাও ব্যবহার করস,
ওইটা কিন্তু পুরান হয়ে যায়। সেই হিসেবে তোর বাইকও তো পুরান, এখন ওই সেকেন্ড হ্যান্ড বাইকের দাম তুই কত চাইতাছস ঠিকঠাক মতো কবি। বাইকের দাম তো আছে 1.5 লাখ, বিপদে পড়ে ব্যস্ত হইতেছে। দে তোর আমার 1,20,000 টাকা দে, তাহলে আমি বাইক বেচা দিব। দেখ মানিক, ফাউ কথা কোস না, এই বাইক জীবনে 1,20,000 টাকা হবে না। তুই যত বিপদে পড়ছিস আমরা তোর 80,000 টাকা দিই, বাইক দে দে। বিপদে পড়ছি দেখা এমনি ঠকাইছ না বন্ধু রে। আচ্ছা ঠিক আছে, তগরটাও থাকলো আমারটাও থাকলো, 20,000 টাকাও বাদ দে, 1,00,000 টাকা দে আমার, তাহলে দিব দে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর যেহেতু দরকার 1,00,000 টাকা দিয়ে বাইক কিনে নিলাম। দোস্ত তোরা জামা থেকে অন্ডাটা কিনে কত বড় উপকার করলি আমার আমি বুঝাইতে পারুম না। দে টাকাটা দে, আমি দুলাবাইরে যা 1,00,000 টাকা দিয়ে আহি, মাথাটা ঠান্ডা করাই। আপনার বোনের যৌতুক দেওয়ার লেগা তো দেয় না, চালান আপনি যত খুশি বাইক চালান, চালায় ঘুরে ঘুরে করে রাস্তায় হালায় দেন, কিন্তু এই বাইক বেচে আপনার বোনের যৌতুকের টাকা দিবেন ওইটা হইব না। দেখো আমি তো বিক্রি করে দেওয়ার জন্য তোমার আব্বার থেকে বাইকটা নিয়ে নেই, এখন যেহেতু বিপদে পড়ে গেছি, দুলাভাই টাকাটার জন্য প্রেশার দিতেছে, সেই জন্য বিক্রি করতে চাইতেছি, বাইকটা আমার বিক্রি করতে দেন। অসম্ভব, আমি বাইসা থাকতে এই বাইক তো আপনারে ব্যস্ত দিব না, আর যদি আপনি আমার কথা ছাড়া এই বাইক ব্যস্ত যান তাহলে আমি আপনার নামে মামলা দিয়ে দিব। আর আপনারা খারাপ রয়েছেন কি, বুঝতেছেন না যে বাইক ব্যস্ত হইব না? যান ভাবি, আমিও সিদ্ধান্ত নিছি এই বাইক আমি আর কিনুম না, যৌতুক হইতেছে গিয়ে হারাম, যেহেতু এই বাইকটা যৌতুকের এই বাইকও হইতেছে গিয়ে হারাম। এই হারাম বাইক নিয়ে যদি রাস্তাঘাটে চলাচল করি আল্লাহ না করুক আমাকে অ্যাক্সিডেন্ট হইতে পারে, দরকার লাগে বাইক চালামু না, তারপরে ওই যৌতুকের দেয়া বাইক আমরা কিনুম না। চল চল বন্ধু, তোরা আমি অটো কিনে দেবো। মা কী করুম কত, ওই তো হন্ডাও ব্যস্ত দিতেছে না, এটা ওর বাপের দেওয়া দীক্ষা, তখন টাকাটা কই পামু? তুই তো সাতটা সাসার কাছে যা, তো সাসা তো সুদে টাকা দেয়, গিয়া দেখ তার কাছে টাকা আছে কিনা, তার কাছে যদি টাকা না পাস তাহলে তোর মেম্বার সাসার কাছে যা, ওনার কাছে টাকা থাকবই। ভালো কথা কিছু হ, আমি আমি তাহলে সাতটার কাকার কাছে যাবো আর মেম্বার সাসার কাছে যাবো। আগে সাতটা সাসার চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চাচা একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। কি বিপদ? কাকা আমার 2,00,000 টাকা লাগবো, আমার 2,00,000 টাকা ধার দেন। হয়েছে কি কাকা, আমার যে বইনটা ওরা তো একটা ভালো জায়গায় বিয়া দিছিলাম, এদিন বইনের জামাই এসে বইনের বাড়িতে রেখে গেছে, 2,00,000 টাকা চাইছে, আর এই টাকা যদি দিতে না পারি তাহলে বইনার ফেরত লয়ে যাবো না, খুব দরকার কাকা আমার 2,00,000 টাকা দেন, আমার বইনের জীবনের ব্যাপার। দেখো মানিক, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, যা ছিল ব্যবসার কাজে লাগাই দিছি। কাকা আমি জানি আপনি সুদে টাকা দেন, লাগলে আমি আপনার সুদ দিব কাকা, অন্য ঘর থেকে পার্সেন্টেজ বেশি দিব, তাও আমার 2,00,000 টাকা দেন কাকা, আমার বোনের জীবনটা বাঁচান, ও বাড়ির কান্নাকাটি করতেছে, সংসারটা বাঁচান কাকা। আমি সুদে টাকা লাগাই এটা কই দিছো না? আর তুমি কি, তুমি যে যৌতুক নাও এটা কি? শোনো, এতই যে টাকা পয়সা তোমার দরকার, তাই তুমি এই যে যৌতুক নিয়ে মেলা টাকা নিছো না, এই টাকা তোমার বোনের দিয়ে দাও, তাই তো ঝামেলা শেষ। মানুষের কাছে টাকা চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে না, যারে পাও তার কাছে টাকা চাও, যাও টাকা নিয়ে যাও, মুডটাই দিছে নষ্ট। রে তোর অবস্থা কি? কাজকাম করতেছস? মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো আপনারই খুঁজতেছিলাম। তুই আমারে খুঁজতেছস কেন? একটা বিপদে পড়ে গেছি মেম্বার সাহেব। কি বিপদ? মেম্বার সাহেব আমার বোন জামাই আমার কাছে হঠাৎ করে 2,00,000 টাকা যৌতুক দাবি করছে, আর কইছে এই 2,00,000 টাকা যদি দিতে না পারি তাহলে আমার বোনের লগে সংসার করব না, আপনি মেম্বার সাহেব আমার 2,00,000 টাকা ধার দেন, আমি সময় মতো আপনার আবার পরিশোধ করে দেব। এই বেটা, এই টাকা কি গাছে ধরে যে সিরা সিরা তরে দিব? আমি টাকা গাছে ধরে না আমি জানি, কিন্তু আমি এটা জানি আপনার কাছে অনেক টাকা আছে, আমার 2,00,000 টাকা ধার দিয়ে আমার বোনের সংসারটা বাঁচান চাচা। হ্যাঁ আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু তোরে আমি 1 টাকাও ধার দেব না। কেন আমারে ধার দিবেন না কেন চাচা? কারণ তুই যৌতুক নিয়ে বিয়া করছিস।
আমি যৌতুক নিয়ে বিয়ে করছি, এটার লগে টাকা ধার দেওয়ার সম্পর্ক কি? তুই যৌতুক নিয়ে বিয়ে করে আমার গ্রামের মান সম্মান সব নষ্ট করছিস। আর এই আশেপাশে দশ গ্রামের মানুষ ভাবতেছে আমরা লুবি, আমরা যৌতুক ছাড়া পোলাপান বিয়ে করাই না। আরো সর্বনাশ কি হয়েছে জানোস? কি? আমাদের গ্রামের কোনো মাইয়া বিয়ে দিতে গেলে পাশের গ্রামের লোকজন বলে যে আমরাও যৌতুক নিয়ে বিয়ে করবো, কারণ আপনারা যৌতুক নেন আমরাও যৌতুক নিব। আরে বেটা, আমার মায়েরা বড় হয়েছে, এখন তারে বিয়ে দিতে গেলে পাত্রপক্ষ যদি আমার কাছে যৌতুক চায় তাহলে কি অবস্থা হবে তুই ভাবতে পারতাছ? আমি যৌতুক নিবও না দিবও না, কারণ যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই হারাম। আমার এখন ইচ্ছা করতেছে তোরে এক ঘুরে করে দিই, এই সমাজ থেকে এই গ্রাম থেকে তোরে লাথি মেরে বাইর করে দিই। খালি মানবতার খাতিরে সেটা পারতেছি না। তবে একটা উপায় আমি তোরে টাকা ধার দিতে পারি। কি উপায় চাচা? তোগো বাড়িটা আর ভিটাটা আমার খুব পছন্দ হয়েছে, যদি ওই বাড়ি আর ভিটাটা আমার কাছে বিক্রি করস সেই বাবদ তোরে কিছু টাকা আমি দিতে পারি। না চাচা, আমগোর এই বাড়ি আর ভিটা ছাড়া তো কিছুই নাই। বাড়ি ভিটা আপনার কাছে বিক্রি করে দিলে আমরা কই থাকুক? এইটা করতে পারুম না। লাগলে আমি আমার বোন যেমন পায়ে ধরুম, কান্নাকাটি করুম, অনুরোধ করুম যে যৌতুকের টাকাটা যেন না চায়, কিন্তু এই বাড়ি ভিটা বিক্রি করতে পারুম না। বাড়ি আর ভিটা দিব না। খাও। এই তারপর বল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মানিক, তুমি আমার বাড়িতে আসছো টাকা নিয়ে আসছো? না দুলাভাই। তুমি টাকা ছাড়া আমার বাড়িতে আসছো কেন? দুলাভাই, দুলাভাই আপনি আমারে মাফ করে দেন দুলাভাই, আমি অনেক চেষ্টা করছি টাকাটা জোগাড় করার, দুলাভাই পারি নাই, কার কাছে না চাইছি, কেউ একটা টাকা ধার দেয় নাই দুলাভাই। আমার বোনরা আপনি বাড়িতে লয়ে যান, আমার বোন আপনার অনেক ভালোবাসে দুলাভাই, আপনার লেগে সারাদিন কান্নাকাটি করে দুলাভাই। যতই ভালোবাসো যতই কান্নাকাটি করো কোনো লাভ নাই, দুই লক্ষ টাকা না হইলে তোমার বোন দিয়ে আমি বাড়িতে আনুম না। ঠিক আছে দুলাভাই, তাহলে আমি আপনার কাছে মাথা নত করলাম, আমার দ্বারা এই যৌতুকের টাকা জোগাড় করা সম্ভব না। তাহলে হইল, আমার পক্ষেও তোমার বোনের সাথে সংসার করা সম্ভব না, আমি তোমার বোনদের তালাক দিয়ে একটা বিয়ে করো। আপনি কি কইতেছেন দুলাভাই? তুমি যখন যৌতুক নিয়ে বিয়ে করো তখন কোনো সমস্যা হয় না, আর তোমার বোনের জামে যৌতুক চাইলে তুমি দিতে পারবে না, নাটক করো আমার সাথে, আমার তোমার এসব নাটক দেখার সময় নাই। শোনো, আমার খালতো বোনের জামাই বিদেশে গেছে মইরা, আমার খালু তার মায়ের বিয়া দেওয়া লেগে পাত্র খুঁজতে, যত টাকা যৌতুক লাগবো তত টাকা দিয়েই বিয়ে করাইবো। তাই আমিও সিদ্ধান্ত নিছি তোমার বোনদের তালাক দিয়া আমি আমার খালতো বোনকে বিয়ে করে ফেলাম। আল্লাহ দোহাই লাগে, এই কাজটা করেন না, আমার বোন মইরা যাইব। তোমার বোন মরুক না বাঁচুক সেটা আমার দেহা দরকার, আমার দরকার টাকা, আমার টাকা লাগবে, টাকা নিয়ে আসবো। চুপচাপ দাঁড়ায় আছো, টাকা জোগাড় করতে পারছো না? এই কয়টা দিন অনেক জায়গায় ঘুরলাম, বিভিন্ন মানুষের কাছে গেছি, পায়ে পর্যন্ত ধরছি, কেউ একটা টাকা দিয়ে সাহায্য করে নেই, ধার দেয় না। দুলাভাইয়ের কাছে যাই, পায়ে ধরছি, পায়েদের অনুরোধ করছি যে দুলাভাই যৌতুকের দাবিটা ছেড়ে দেন। তো দুলাভাই কি কইলো মানে? দুলাভাই কইছে টাকা না পেলে সে তোরে তালাক দিয়ে আরেকজন বিয়ে করবে। ও মা, এটা আমি কি শুনলাম? না না, এটা আমি মানতে পারবো না, আমার জামাই আরেকটা বিয়ে করবো, এটা আমি মানতে পারবো না মা। ও মা, তুমি ধরা হয়েছো কেন? একটা উপায় বাবা, মেম্বার কাকার আমগো বাড়ির এই জমিটা খুব পছন্দ হয়েছে, সেই জমিটা কিনতে চায়, আমার কইছে সে অনেক চড়া দাম দিয়ে আমগোর কাছ থেকে জমিটা কিনে নিতে পারবো। মেম্বার স্যারের কাছে যদি বাড়ি ভিটা জমি বিক্রি করে দেই তাহলে টাকার যোগান সম্ভব। তাহলে দেরি করিস না বাবা, তুই তোর মেম্বার স্যারের কাছে গিয়ে বল আমি ভিটা বাড়ি আর জমি বিক্রি করে দেব। কি কও মা,
এই ছাড়া আমার আর অন্য কোনো উপায় নাই। যে কোনো মূল্যে আমার মায়ের সংসার বাঁচাতে হইব। তুই বিটা বাড়ি যা আছে সব কিছু বিক্রি করে দে বাবা। না মা থাক, আপনি ওই ভিটা বাড়ি বেসন লাগবো না। এই ভিটা বাড়ি পেচ্ছা আপনি এই বয়সে কই যাবেন, কেমনে থাকবেন? আপনি রাস্তায় রাস্তায় থাকবেন, আমার স্বামী রাস্তায় রাস্তায় থাকুক, এটা তো হইতে পারে না। তাছাড়া বাপ দাদার ভিটা বাড়ি আজ ছাড়া হইলে কেমন লাগে সেটা আমি বুঝি। আমার আব্বাও তো আমার যৌতুকের টাকার লেগা আমার বাপ দাদার ভিটা বাড়িটা বন্ধক রাখছে। আমার আব্বা সেদিন অনেক কষ্ট পাইছে, ওই কষ্ট আমি আপনাকে পাইতে দেব না। আমি এক কাজ করব, আমার আব্বা যে তোমার টাকাটা দিছে ওইটা দিয়ে দাও, আর ওইটা যদি খরচ হয়ে যায় তাহলে ওই হুন্ডা বেচে লাও, আর ওইটা তো যদি না হয় তাহলে আমার কাছে কিছু গয়না আছে আমি ওটি দিতাছি, ওটি বেচতা তুমি তোমার দুলা বাইরে টাকা দাও। জামাই বাবাজি, তুমি আমার হঠাৎ করে খবর দিলে যে শিরিন কি কোনো অন্যায় করছে? না না, শিরিন কোনো অন্যায় করেনি। আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনাকে ডাকছি। ক্ষমা চাওয়ার জন্য মানে কি কইতেছো বাবাজি? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই, ক্ষমা চাইবে কেন? আমি আপনার কাছে অনেক বড় অন্যায় করছি। আপনি একজন অসহায় মেয়ের গরিব বাবা, আপনার মতো একটা অসহায় মানুষের কাছে আমি যৌতুক দাবি করছি, জোর করে প্রেশার দিয়ে সেই যৌতুক আপনার কাছ থেকে আদায় করছি। একজন অসহায় বাবার কাছে যৌতুক দাবি করলে তার কতটা কষ্ট হয়, কতটা মানসিক অশান্তি হয় সেটা আমি বুঝে গেছি। আমার বোনের জামাই আমার কাছে যৌতুক চাওয়ার পর অসহায়ের মতো আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, মানুষের কাছে টাকা ধার চাইছি, কেউ আমার একটা টাকা ধার দেয় না, দূর দূর করে তাড়াই দিছে। যৌতুক নিয়ে বিয়ে করার পর আমার কাছে বাইক ছিল, দামি মোবাইল ছিল, ফার্নিচার ছিল, ঘরে ক্যাশ টাকা ছিল, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি পাইনি আমি। আব্বা যৌতুকের টাকা দিয়ে বাজার থেকে ভালো ভালো খাবার নিয়ে আইছে, আম্মায় রান্না করছে আমি খাইছি, কিন্তু এই খাওন আমগুর পেটে সহ্য হয় নাই। যৌতুকের টাকা দিয়ে ব্যবসা করি, সেই ব্যবসাতেও ধরা খাইলাম, লস খাইলাম। তারপর আমি বুঝতে পারছি যৌতুকের টাকা আসলে হারাম, আর হারামের টাকায় কোনো কিছুতে শান্তি নাই, বরকত নাই। এই নেন আপনার বাইকের চাবি, এই যে আপনার মোবাইল, আর এই যে আপনার টাকা। আপনি আমার আরো যা যা দিচ্ছেন আমি আপনার সব ফেরত দিয়ে দিব আব্বা, আমি কিচ্ছু চাই না। আপনি খালি আমার মাফ করে দেন আব্বা, আমার উপর কোনো ক্ষোভ রাখেন না, কষ্ট রাখেন না, আর আমার লেগে দোয়া করেন আমি যাতে শিরিন নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি। দিয়া সাহেব, আমারে মাফ করে দেন, আপনার কাছে যৌতুক চাই, আমি অনেক বড় অন্যায় করছি। আমার মেজামাই যখন আমার কাছে যৌতুক চাইছে তখন আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আপনার কাছ থেকে যৌতুক নেওয়া আমার একেবারেই উচিত হয়নি। বেআইন জামাই বাবাজি, তোমার উপর আমার কোনো রাগ গুষা অভিমান কিচ্ছু নাই। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতে আমি অনেক খুশি। যারা যৌতুক চায় তাদের জন্য আল্লাহ তাআলা তাদের বিবেককে জাগ্রত করিয়া দেয়। এই যে হুন্ডা টাকা মোবাইল এগুলো আমি তোমার উপর খুশি হয়ে দিছি, তুমি এটি রাখো বাবা। না 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 না, আমি আর কিচ্ছু চাই না, আমি খালি আমার শিরিন রে চাই। জানো আমার যে কি খুশি লাগতেছে, কি গর্ব হইতেছে তোমার নিয়া, এরকম একটা মানুষই তো আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাইছি, এরকম একটা শ্বশুর বাড়ি আমি চাইছি। বিশ্বাস করো আমি যতদিন খারাপ ব্যবহার করছি এই জন্য করছি যাতে তুমি একটু বুঝো যৌতুক হারাম, যৌতুক সমাজের একটা মরণ ব্যাধি। বাংলাদেশে প্রতি বছর কত মাইয়ার জীবন এই যৌতুকের কারণে নষ্ট হয় তুমি জানো? কত মাইয়ার বিয়া হইতেছে না এই যৌতুকের কারণে,
কত মাইয়া সংসার করতে পারে না এই যৌতুকের কারণে। জানো আমাকে দেশে প্রতি বছর কত হাজার হাজার মেয়ে যৌতুকের কারণে মারা যায়। বিনা কারণে হাজার হাজার মেয়ে স্বামী সংসার হারায় শুধুমাত্র এই যৌতুকের কারণে। আর যারা যৌতুক দিতে না পারে ও সংসার করতেছে, স্বামী শ্বশুর বাড়ির লোকজনের কাছে দিন রাত 24 ঘন্টা কত অত্যাচারিত হয় জানো তুমি। যৌতুকের কারণে কত অসহায় বাবা, নিজের মায়ের বিয়া দিতে না পাইরা কষ্টের দিন কাটে তুমি জানো। তো মায়া মানুষের বিয়ার বয়স পার হয়ে যেতেছে, অথচ এই যৌতুকের কারণে কারো বিয়া হইতেছে না। যৌতুকের কারণে কত মেয়ে তার যোগ্য অনুযায়ী স্বামী পাইতেছে না। আসেন আমরা সবাই মিলে যৌতুকটা না বলি, আপনি আপনি আমি আমরা সবাই মিলে যদি যৌতুকটা না বলি তাহলে একটা মরণব্যাধী সমাজ থেকে যাইব গা। আসেন যৌতুকটা না বলি। তুমি এনে কেন আইসো, যৌতুকের টাকা নিতে আইসো? ভাই মা সে আমার সাথে সংসার করুক বা না করুক একটা যৌতুকের টাকাও তারে দিবা না। ভাবি তো ঠিকই কইছে, আমাদের যৌতুকরে না কইতে হইব। এই দেশ ও সমাজের নারীর শান্তি প্রতিষ্ঠা করতে হইব। না না শেফালি, আমি যৌতুকের টাকা নিতে আসি নাই, আমি তোমারে নিতে আসি। কারণ আমি বুঝতে পারছি আমি যদি আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা নেই তাহলে দুদিন পর আমার বোনের বিয়েতেও আমার যৌতুক দেওয়া লাগবে। আর তাছাড়া যৌতুকের টাকা নিয়ে কে কোনোদিন সুখী হইতে পারে না, ভালোও থাকে না, আর ওই টাকা দিয়ে কিছু করতেও পারে না। আমার যৌতুকে টাকা লাগবে না, চলো চলো সেখানে বাড়ি যাই, আমার টাকা লাগবে না। দুলো ভাই এই যে এখন আপনি আমার দুলো ভাইয়ের মতো কথা বললেন, তাইলে আজকে থেকে আমাদের সবার স্লোগান একটাই, যৌতুককে না বলুন।